আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছে ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ফলতার বোয়ালদাড়িতে। স্থানীয় সূত্রের খবর, মৃত বছর ২৫ সুজিত মাঝি পেশায় রাজমিস্ত্রি ও বছর ২০ জগাই দেওয়ারি রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। ওরা রাজমিস্ত্রির কাজ করে, ওরা কাজ থেকে বাড়ি ফিরছিল, সেই সময় বৃষ্টি আসে, হঠাৎ ইলেকট্রিকের তার ওদের গায়ে ছিঁড়ে পড়ে যায়, গিয়ে ওরা মারা গেল। এখানে সুজিত মাঝি আমার ভাই, যোগাই ঢাড়ি ও আমার ভাইপো রাজমিস্ত্রির কাজে গিয়েছিল, এক টাইম কাজ করে বাড়ি ফিরছিল। এই দুর্ঘটনা ঘটেছে। ঘটলে গ্রামের ছেলেরা সবাই মিলে আমাদের বাড়িতে খবর দিল, আমরা এসে নার্সিংহোমে নিয়ে এলাম, সেখান থেকে ট্রান্সফার করলো ডায়মন্ডে। ডায়মন্ডে এসে থেকে ঘোষণা করলো যে মৃত, সাইকেল দিয়ে আসছিল, সাইকেল দিয়ে ট্রান্সফরমার কাছে। আর এদের বাড়ি হচ্ছে বলদাড়ি, পাশাপাশি গ্রাম তো আমাদের, ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। কোথাও না দাঁড়িয়ে ঝড় বৃষ্টি মাথায় করে দ্রুত সাইকেল চালিয়ে বাড়িতে ফিরতে চাওয়ায় ঘটে বিপত্তি। ঘুরিয়া গ্রাম ট্রান্সফরমার কাছে একদম, অত কী বলবো, আমরা তো বাড়ি ছিলাম সব, মানে তারটা মেরেছে, তার তারটা ছিঁড়ে পড়ে আছে। ওই পাড়ার ছেলেরা বারে চেঁচামেচি করে বারে ওরাই মেনটেন ফেলেছে, তাহলে ওরাই দিল আগে একজন বাড়িতে নিয়ে গিয়ে ওরা তেল তেল মাছ দুধ দুধ খাওয়ার ছিল, কিন্তু আমরা খবর শুনে তবে এসেছিলাম, এসে সব নিয়ে চলে চলে গেল, হঠাৎ পড়ে গেছে একদম ফুল বৃষ্টির সময়। ওরা বাড়ি ফিরছিল, কাজ থেকে বাড়ি ফিরছে। আমার নাম অরবিন্দ রেড্ডি, ছেলের কাকা। সেই সময় আচমকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সুজিত ও জগায়ের গায়ে। সঙ্গে সঙ্গে দুজনে চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে আসলে তাদের রাস্তায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে ফলতা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ফলতা থেকে অর্ঘ্য রায় ও দীপেন্দু মণ্ডলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। পুজোতে আন্দামান ভাইজাগ গ্যাংটক ঘুরে আসতে চান? তাহলে এখনই চলে আসুন ডিজিটাল গ্যালারিতে। মাত্র ১ টাকার কেনাকাটাতে আপনার সেই স্বপ্ন হতে পারে পূরণ, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।